আধিকারিকদের তেমন কোন একটা হ্যান্ডল নেই বললেই চলে বুধবার সন্ধ্যা আনুমানিক ছয়টা কুড়ি মিনিট নাগাদ একটি বাজি পটকা ও মশাল নিয়ে হাতির অভিমুখে দৌড়ঝাপ শুরু করে পাশাপাশি তড়িঘড়ি করে খবর দেওয়া হয় তেলেমোরা বনদপ্তরের অফিসে খবর পেয়ে তেলেমোরার বনদপ্তরের একটি টিম তড়িঘড়ি করে কৃষ্ণপুর হাজির হয় নিমিশের মধ্যেই গণেশ ও জনতার মধ্যে শুরু হয় সংঘর্ষ শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতির পরবর্তীতে এক সময় রাত যখন গভীর হতে থাকে আনুমানিক দশটা নাগাদ হাতির তাণ্ডবের এই ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তর আধিকারিকদের টিমকে বৃত্তাকারে দাঁড় করিয়ে রেখে উত্তর কৃষ্ণপুর এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও মারপিট শুরু হয় এতে আহত হয় একজন অশোক নামক এক যুবকের লাঠির আগাতে গুরুতর আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় তেলেমুরা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পরবর্তীতে আক্রমণকারী যুবক অশোকের বিরুদ্ধে তেলেমুড়া থানায় একটি মামলা দায়ের করা কৃষ্ণপুর আটক করতে করতে সক্ষম হয়নি কারণ ততক্ষণে সে বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশকে শেষ পর্যন্ত এক প্রকার শূন্য হাতেই ফিরে আসতে হয় এদিকে আবার উল্লেখ্য কৃষ্ণপুর এলাকায় হাতির আক্রমণ থেকে বাঁচতে একটি এসপিও ক্যাম্প তৈরি করা হলেও এই ক্যাম্পটির কর্তব্যরত কর্মচারীরা বর্তমানে নিজ কর্তব্যের কথা এক প্রকার ভুলেই গেছে আরও অভিযোগ এই ক্যাম্পটির মধ্যে বরাবরই চলে মদের আসরের রমরমা ফলের হাতির আক্রমণ থেকে নিজেদের পরিবারকে বাঁচাতে প্রায় প্রতিদিনই গোটা গ্রামবাসীকে পুরো রাত্রি পাহারা দিতে হয় নয়তো যে কোনো দিন যে কোনো সময় ঘরে যেতে পারে আরো বড় যে কোনো ধরনের বিপত্তি এই রীতি যেন বছরের পর বছরই রামবাম দু আমলেই চলে আসছে আজ পর্যন্ত এদের কোনো প্রকার সুরাহা হয়নি বলা চলে কৃষ্ণপুর গ্রামবাসীরা মৃত্যুকে এক প্রকার নিয়ে প্রতিটা মুহূর্ত এগিয়ে চলেছে যেখানে প্রশাসন আজ পর্যন্ত তাদের জন্য এর কোনো সুরাহা বের করতে পারেননি ঘটনা তো সাড়ে ছটার দিকে হাতি আসিল বুমেন কলোনি হাতি হয়েছিল প্রথম হাতি বুমেন কলোনি আর ফলে আমরা যে এডিএস টিম আছে আমরা খবর দিছি আমরা আইসি তো হাতি দেখলাম বাজি ভটকাফুরা ভলেন্টিয়ার আমরা লগে আসলো গ্রামের লোক আমরা লগে আসলো আমরা হাতির জঙ্গলে ঢুকাই দিছি তারপরে আবার খবর আইছে যে কয়টা নয়টা সাড়ে নয়টার দিকে আবার খবর হয়েছে যে উত্তর কৃষ্ণ হাতি আছে আইলাম আইয়া তো হাতি পেলাম হাতি আমরা ভলেন্টিয়ারে দেশ টিম সবাই মিললা হাতি জঙ্গলের ভিতরে আবার ঢুকে দিছি মানে কারো আজকে তো কারো কোনো বাড়িঘর হামলা বা ক্ষতি বাড়িঘর হামলা বলতে ওই যে একটা প্লান্ট আছে প্লান্টের কিছু দরজা হচ্ছে বাংসা আর কি জানলা দরজা যেমন ঘর বাড়িঘর না বলতে এটা প্লান্টের যে কাজ করে লেবাররা তারা আচ্ছা প্রতিদিনই তো এইসব এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে হাতির উৎপাত চলছে সাধারণ মানুষ

Video report search in the TNN.